হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমার রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে এগারো নম্বর স্কুল রয়েছে দুশো ছেচল্লিশ ছিয়াশি নম্বর পেজে তো এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে একের দাগের এক একটা কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে আবহাওয়া পরিবর্তনের কীরকম সম্ভাবনা দেখা যায় ঝড়ের সম্ভাবনা বৃষ্টি ফোঁটা গোলাকার হয় তার ধর্মের জন্য পৃষ্ঠটান আবঘট সংখ্যার মান অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে এক মোল সিও টু এন টিপিতে আয়তন অপশান নাম্বার এ বলছে দাব্যতার একক অপশান নাম্বার ডি প্রদত্ত যে ধাতুটি লৌঘাটি করে গ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না সেটি হলো কি কপার অপশান নাম্বার বি হিড মাসে অ্যাসিডের দোবনের বর্ণ লাল শক্তি হলো কি কার্যকর সামর্থ্য এরপর রয়েছে দেখো এক একটা বলছে এক মোল নাইট্রোজেন এনো টু কত এনো টু কত গ্রাম এনো টু চল্লিশ গ্রাম নেক্সট প্রশ্ন অতবার রয়েছে এক মোল সিএইচ ফোর মিথেন এর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে গুণিত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি জোয়া টোয়েন্টি থ্রি মানে চব্বিশ পয়েন্ট জিরো চল্লিশ পয়েন্ট জিরো এইট এইট ইন টু টোয়েন্টি জিরোয়ার টোয়েন্টি থ্রি এত কী এত গ্রাম বলেছে নেক্সট প্রশ্ন বলছে ইস্পাত ও রবারের মধ্যে কোনটি স্ত্রিস স্থাপক বেশি স্ত্রিস স্থাপক এটা হচ্ছে ইস্পাত মানুলের নীতি কোন রাশি সংরক্ষণে ভিত্তি করে হয় এটা শক্তি এটা হবে শক্তি নেক্সট প্রশ্ন বলছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কী ঘাতে গুলো চাপ ইন্টার ক্ষেত্রফল উষ্ণতা বিদ্যুৎ দাব্যতা হাসপায়ণ একটি পথের নাম পটাশিয়াম নাইট্রেট কে এইচ এন ও থ্রি সত্য মিথ্যা লেখো তলের যত গভীরে যাওয়া যায় তরলের চাপ তত কম হয় এটা মিথ্যা একটি আমলি লবণের নাম লেখো সংকেত লেখো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এইচ সিও থ্রি অথবা প্রশ্নটি খারিও লবণের নাম সংকেত বেসিক কপার রাইট সি ও এই সি এল নেক্সট প্রশ্ন বলছে সমস্ত পূরণ করো এক যুগুল সমান ড্যাশ আর্গ এটা টেন টু দি সেভেন আর্গ